স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আবারও লান্টে কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো নতুন ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো পোর্টালে নিজের নাম কিভাবে রেজিস্ট্রেশন করবেন সাথে জানতে পারবেন কোন কোন পরিষেবা আপনারা এই পোর্টাল থেকে পাবেন নতুন এই ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো পোর্টালের ইউজার আইডি পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করতে হয় তার স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন প্রথমবার এই চ্যানেলে ভিজিট

আপনারা এখানে সার্ভিসেস লেখার ট্যাবটিতে ক্লিক করুন প্রথমত আপনারা এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ কোন 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 পাবেন সেগুলো আপনারা এখান থেকে সার্চ করে দেখতে পারেন যেমন এখানে দেখুন ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস আন্ডারে এখানে গ্র্যান্ট অফ ফায়ার লাইসেন্স রেনুয়াল অফ ফায়ার লাইসেন্স ইস্যুয়েন্স অফ রিভাইজ ফায়ার সেফটি রেকমেন্ডেশন ঠিক আছে এই ধরনের আপনারা এখানে সার্ভিসেসগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার প্রয়োজনে বিভিন্ন সার্টিফিকেটের জন্য এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে দেখুন এখানে গোর্খা সার্টিফিকেট অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট সার্টিফিকেট ফর স্টুডেন্ট পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ লোকাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ঠিক আছে পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ ডেথ পাশাপাশি জমি সংক্রান্ত যে সার্ভিসগুলো আপনারা এখানে পাবেন দেখুন ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস এই অপশনটা যদি আপনারা সিলেক্ট করেন এখানে পেয়ে যাবেন ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট কপি অফ আর ও আর ইস্যুয়েন্স অফ প্লট ইনফরমেশন এরপরে আপনারা এখানে লাইসেন্স ডিপার্টমেন্ট সিলেক্ট করলে আপনারা এই ধরনের সমস্ত ধরনের লাইসেন্সগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন করতে পারবেন অনলাইন এখানে বাকি ডিপার্টমেন্ট ওয়াইজ যে সার্ভিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোর জন্য আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে দেখুন আপনারা সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড এই অ্যাপ্লিকেশনটিও আপনারা এখান থেকে কিন্তু করতে পারবেন এই পোর্টাল থেকে সমস্ত ধরনের সার্ভিসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাদের এই পোর্টালটিতে আপনাদের নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য এই পোর্টালে লগ ইন করতে গেলে আপনাদের এখানে ইউজার আইডি পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে এখন সেই ইউজার আইডি পাসওয়ার্ডটি কীভাবে ক্রিয়েট করবেন আসুন স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক এর জন্যে আপনারা ই ডিস্ট্রিক্ট অফিসিয়াল পোর্টালের আপনার আপনারা হোম পেজে ফেরত আসবেন ঠিক আছে এখানে হোম স্ক্রিন থেকে ওপরে দেখবেন কর্নারে রয়েছে ডান দিকে এখানে লগ ইন স্ল্যাশ সাইন আপ এই ট্যাবটি আপনারা ক্লিক করবেন এখন দেখুন আপনাদের সামনে এই ইউজার লগ ইন ড্যাশবোর্ড পেজটি ওপেন হয়ে গেল যে একটি জেনারেল নোট এবং স্পেশাল নোট দেওয়া রয়েছে ঠিক আছে আপনারা অবশ্যই এটা পড়ে নেবেন পুরনো পোর্টালে ব্যবহৃত আপনার ওই ইউজার আইডি এই পোর্টালে অপরিবর্তিত রয়েছে সেটি আপনি এখানে ব্যবহার করতে পারবেন করে লগ ইন করতে পারবেন এরপর আরো বলা হয়েছে যদি বিশেষ কারণে আপনার পুরনো ইউজার ইউজার আইডি ব্যবহার করে ওটিপি না পাওয়া যায় তবে আপনার নথিভুক্ত মোবাইল নম্বরটি ইউজার আইডি হিসেবে ব্যবহার করবেন এখন যদি এই পোর্টালে প্রথমবারের জন্য নিজের নাম রেজিস্ট্রেশন করতে চান তাহলে এখানে দেখবেন নিউ ইউজার রেজিস্টার লেখা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এরপর দেখুন আপনাদের সামনে একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে গেল এখানে ফার্স্ট নেমের ঘরে আপনার নামের ফার্স্ট নেমটি এখানে লিখে দেবেন লাস্ট নেমটা অবশ্যই এখানে নিচে লিখবেন তারপরে আপনার যে ইমেল আইডিটি রেজিস্টার করতে চান সেই ইমেল আইডিটি এখানে টাইপ করে দেবেন যে মোবাইল নম্বরটি আপনি এখানে রেজিস্টার করতে চান সেই টেন ডিজিট মোবাইল নাম্বারটি এখানে এন্টার করবেন তারপর আপনার ডেট অফ বার্থ কী রয়েছে সেটা ডিডি এম এম ওয়াই ওয়াই ফরম্যাটে আপনারা এখানে এন্টার করে দেবেন ক্যালেন্ডার আইকনে ক্লিক করে এরপর আপনাকে এখানে একটি ইউজার নেম ক্রিয়েট করে নিতে হবে তার জন্য এখানে এন্টার ইউজার নেমের ঘরে আপনি যেভাবে আমি স্যাম্পেলটা দেখাচ্ছি স্ক্রিন ওইভাবে আপনারা একটা ইউজার নেম আপনার বানিয়ে নেবেন ফর্মটা সঠিকভাবে ওপরে ফিল আপ হয়ে গেলে একবার চেক করে নিচে এখানে রেজিস্টার বাটন পাবেন ক্লিক করে এগিয়ে যাবেন এই রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে আপনি যে মোবাইল নাম্বারটি এন্টার করেছেন ওই মোবাইল নাম্বারে দেখুন একটি সিক্স ডিজিটের ওটিপি এসছে তো সেই সিক্স ডিজিট ওটিপিটি আপনারা এখানে এন্টার ওটিপির ঘরে বসিয়ে দেবেন এরপর নিচে এখানে সাবমিট বাটনে করে দিলেই আপনার নামে ড্যাশবোর্ডটি এখানে ওপেন হয়ে যাবে এবং এই পোর্টালে লগ করার জন্য আপনার ইউজার আইডি পাসওয়ার্ড সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে পোর্টালের স্ক্রিনে আপনারা এই ধরনের একটি নোটিশ পাবেন এটা আপনারা জাস্ট ওকে করে স্কিপ করবেন ই ডিস্ট্রিক্টের এই নতুন পোর্টাল থেকে আপনারা যদি কোনো সার্ভিসেসের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে সমস্যায় পড়েন সেক্ষেত্রে আপনারা পুরোনো যে ই ডিস্ট্রিক্টের পোর্টালটি রয়েছে সেই পোর্টালটি থেকে ওই সার্ভিসটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আগামী দিনে এই পোর্টাল থেকে আপনি যে সার্ভিসেসের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই সার্ভিস নেমটা আপনারা এখানে দেখতে পাবেন তারপরে তার এআইআই নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অ্যাপ্লিকেশন ডেট স্টেটাস ওপরে আপনারা এখানে ডান দিকে কর্নারে প্রোফাইলে ক্লিক করলেই আপনারা এখানে প্রোফাইল ডিটেলস আপনারা সোভাবে দেখতে পাবেন আপনার নাম মোবাইল নাম্বার এবং রেজিস্টার্ড ইমেল আইডি তবন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা অনলাইন ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো এই অফিসিয়াল পোর্টালটিতে নিজের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন আর ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন আজকের এই ভিডিওটি আপনাদের যদি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন দেখাচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ